গাইবা নারী আর পুতুলা পায়ে গাইব পুরুষ। আমি কইলাম তো আমি তো পুরুষ হইয়া নারী কেমনে, মনে মনে বলি যে পুরুষ হইয়া নারীর চরিত্রে অভিনয় করব, নারীর চরিত্রের চারিত্রিক দিক তো আমার নাই। তখন মনে হইল যে আমি তো আমার মাকে খুব ভালোবাসি, যেহেতু আমার মাকে খুব ভালোবাসি তাইলে আমি মায়ের গান, পালার গান, নারীর গান আমি গাইতে পারবো। এবার পুতুল দেওয়ান বসে বসে চিন্তা করতেছে যে আমি বাপের গান কই গামু। আরেকদিন পাইছিলাম গাজীপুর, আজকে পাইছি জামালপুর। পুরে পুরে মিলে গেছে, তাইলে মিললে কিছু একটা হইতে। আচ্ছা বাকি পরে দেখা যাবে, আগে আমরা একটা রাসূলের শান শুনি, কি বলেন? একটা নবীজির শান আমরা শুনি। জি স্যার। ওরে সাফায়তের কান্ডারি রাসূলাল্লাহ, ওরে সাফায়তের কান্ডারি রাসূলাল্লাহ, ইয়া মুহাম্মদ এদিকটা বাদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ওরে সাফায়তের কান্ডারি রাসূলাল্লাহ, সাফায়তের কান্ডারি রাসূলাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, সাফায়তের কান্ডারি রাসূলাল্লাহ, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ। খোদারো খাস নরে তোয়ারো জিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি, খোদারি খাস নরে তোয়ারো জিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ।
নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার, নবীজি বসে আছে, যদিও মুখ ঢাকা, কালকেও কিন্তু আমার পাশেই ছিল, তবে কালকে শিল্পী হিসাবে ছিল, আর আজকে দর্শক হিসাবে আসছে। আমি কিন্তু জানিও না জহির পাগলা ভাই কেমনে জানি পিছনে দেখছে, দেখাই যতই আপনি মুখ বান্ধেন এরপরও কিন্তু চিনে লাইছে। পাশে বসছেন যিনি আপনাদের দেশের মেয়ে, শুধু এখানে তার পরিচয় পত্র শেষ না, যাকে এখন সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশই না দেশের বাহিরেও যাকে অনেকে ভালোবাসে পছন্দ করে, একজন ভালো মনের একজন যিনি শিল্পী, তার নাম হচ্ছে আজকে শাপলা সরকার। আমার বোন পাশে আছে, ও জহির পাগলা ভাইয়ের সাথে নাকি শুধু কাজ্জা করে, আমনে কাজ্জার লোক তো লেগে আপনার লোকে কাজ্জা করে। আমার দুলা ভাই, দুলা ভাইয়ের প্রতিও সালাম রইল। আপনারা সকলেই সুন্দরভাবে বসবেন, আমরা আমাদের মূল কাজে চলে যাই। প্রত্যেকের প্রতি আমার সাধুবাদ, ধন্যবাদ। আরেকটু পারবে
মাওলা রে, ও মাওলা রে আমার, ওরে মাওলা রে মাওলা রে, ওরে মাওলা তুমি আল্লাহ তুমি হরি